মোড়পিতে আমরা যে খবর এবার চোখ রাখবো, ফের তোলাবাজির দৌরাত্ম্য। এবার ব্যবসায়ীকে তোলা চেয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠল হাওড়ায়। এখানে শেষ নয়, 20 লক্ষ টাকা না পেলে গুলি করে মারারও হুমকি দেওয়া হয়েছে। নির্মাণ ব্যবসায়ী অরুণ প্রসাদের দাবি, শিবপুর থানায় অভিযোগ করেও লাভ হয়নি। এবার মুখ্যমন্ত্রীকে চিঠি দিচ্ছেন ওই ব্যবসায়ী। অভিযুক্তরা ধরা না পড়লে রাজ্য ছাড়ার কথা ভাবছেন তিনি। मतलब 20 लाख रुपया देने के बाद काम करने देंगे, नहीं तो आपको उसके लिए हमको कई तरह का प्रेशराइज हुआ मोबाइल पे। सर्विस प्रोवाइड करते हैं, मतलब कि निर्माण प्लांट वगैरह बनाते हैं, सीमेंट प्लांट, पावर प्लांट, स्टील प्लांट। দেবব্রত ঘোষ আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। অর্পিতা, দেবব্রত, কেন মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে হচ্ছে? দেখো মৌপিয়া, এই ঘটনার সূত্রপাত গত মে মাস থেকে, এবং শিবপুরের এই ব্যবসায়ী, নির্মাণ ব্যবসায়ী, তিনি যে অভিযোগ করছেন যে সেই সময় শিবপুর বাজার এলাকার তিনজন, বাবুলাল প্রসাদ, সন্দীপ প্রসাদ এবং বিকাশ প্রসাদ, তারা দলবল নিয়ে একদিন হঠাৎই তাদের অফিসে আসে এবং তার কাছ থেকে 20 লক্ষ টাকা তোলা চায়। কিন্তু সেই টাকা না দেওয়াতে তার অফিসে তারা হামলা চালায়, এমনকি তাকে ওই ব্যবসায়ীকে মারধর করা হয়। সিসিটিভি ফুটেজে সেই ছবি ধরা পড়েছে এবং সমস্ত বিষয়টি শিবপুর থানাতে জানানো হয়েছিল। যদিও তিনি প্রাণ ভয়ে তোলার টাকাটি কথাটি কিন্তু চেপে গিয়েছিলেন, কিন্তু নির্দিষ্ট ভাবে এফআইআর হয়, কিন্তু পুলিশ কোনো রকম ব্যবস্থা নেয়নি। এবং তারপর থেকে লাগাতার তার কাছে ফোনে হুমকি আসছে এবং গতকাল পর্যন্ত 20 লক্ষ টাকা তোলা দিতে হবে, তাহলে কিন্তু গুলি করে মারা হবে, এমনটাই হুমকি দিয়ে ফোন আসে। তারপর থেকে আতঙ্কিত ব্যবসায়ী, তিনি এই শিবপুর থানা পুলিশের উপর আর ভরসা রাখতে পারছেন না, কারণ বারবার শিবপুর থানা পুলিশকে বলেও কোনো রকম লাভ হয়নি। এরপর তিনি ঠিক করেছেন মুখ্যমন্ত্রীর কাছে তিনি অভিযোগ জানাবেন, লিখিত ভাবে অভিযোগ জানাবেন, হাওড়া পুলিশ কমিশনারের কাছে অভিযোগ জানাবেন, কারণ যেভাবে তার কাছে ফোন আসছে আতঙ্কে তিনি বাড়ি থেকে বেরোতে পারছেন না, তিনি অফিসে আসতে পারছেন না। কার্যত তিনি এবং তার পরিবার যথেষ্টই আতঙ্কিত। দেবব্রত, ধন্যবাদ। দেবব্রত ঘোষ আমাদের সঙ্গে তখন টেলিফোনে কথা বললেন।